আসসালামু আলাইকুম সম্মানিত গাইডেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং চুত্তো সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আম্মু আপুর কথা শুনি, মেমের কথা শুনি, ঠিক আছে না? আচ্ছা, আমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করব, কারণ পরীক্ষার সময় আমাদের কি ফার্স্ট হতে হবে, তাই আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? খেলার সময় খেলবো, তারপর পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বো। আচ্ছা, আজ আমি তোমাদের কি ক্লাস করাবো? বাংলা ক্লাস। সবাই খেয়াল করো ম্যাম বোর্ডে কি লিখেছি, দেখো, পনেরো থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুটি করে শব্দ লিখো। এখানে চারটি বর্ণ আছে, পনেরত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চারটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লেখা আছে। এই লেখাগুলোটা তোমরা অনেকবার লিখেছ এবং পড়েছ, পারো। আবার আমরা রিভিশন দিচ্ছি। আচ্ছা, এখন আমার সাথে সাথে তোমরা পড়ো। কন্ডততে সৎ মহ, অনুসারে রং সং, বিসর্গতে দুঃখ দুঃখী, চন্দ্রবিন্দুতে চাঁদ হাঁস। এখন আমরা বানান করব। তোমরা কিন্তু এই যে এই হেডলাইনটা খাতার উপরে লিখবে সুন্দর করে, আর এই যে চারটি বর্ণ খাতার এক পাশে সুন্দর করে লিখবে, ঠিক আছে? আর এই লেখাগুলো তোমরা বাসায় না দেখে সুন্দর করে লিখবে। এখন আমার সাথে সাথে তোমরা সবাই পড়ো। কন্ডততে সৎ মহৎ, দন্ত স কন্ডত, সৎ ম হ কন্ডত, কি হয়েছে? মহৎ। তারপরে দেখো, অনুসারে রং সং, বর্ষণ্য র অনুসার রং, দন্ত স অনুসার সং, বিসর্গতে দুঃখ দুঃখী, দৈর্ঘ্যকার দু বিসর্গ খ দুঃখ, দৈর্ঘ্যকার দু বিসর্গ খ দীর্ঘিকার খি দুঃখী, চন্দ্রবিন্দুতে চাঁদ হাঁস, চ আকার চা চন্দ্রবিন্দু দ চাঁদ, খ আকার হা চন্দ্রবিন্দু দন্তস্য হাঁস। আমরা কিন্তু শব্দগুলো লেখার পরে অবশ্যই দাড়িটা দিব, ঠিক আছে? দাড়ি কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। আচ্ছা, আরেকবার পড়ো। কন্ডততে সৎ মহৎ, অনুসারে রং সং, বিসর্গতে দুঃখ দুঃখী, চন্দ্রবিন্দুতে চাঁদ হাঁস। আরেকবার বানান করো আমার সাথে সাথে। সৎ কন্ডততে কি? সৎ দন্ত স কন্ডত, সৎ ম হ কন্ডত, কি হয়েছে? মহৎ। অনুসারে রং সং, বর্ষণ্য র অনুসার রং, দন্ত স অনুসার সং, বিসর্গতে দুঃখ দুঃখী, দৈর্ঘ্যকার দু বিসর্গ খ দুঃখ, দৈর্ঘ্যকার দু বিসর্গ খ দীর্ঘিকার খি দুঃখী, চন্দ্রবিন্দুতে চাঁদ হাঁস, চ আকার চা চন্দ্রবিন্দু ধ চাঁদ, খ আকার হা চন্দ্রবিন্দু দন্ত স হাঁস। চন্দ্রবিন্দু কিন্তু অবশ্যই দিতে হবে, কেউ কিন্তু মনের ভুল করবে না, অবশ্যই চন্দ্রবিন্দুটা দিতে হবে। আমরা কয়টি শব্দ পড়েছি? এখানে চারটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ পড়েছি। তোমাদের বাড়ির এসডব্লিউ হল খণ্ডত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখবে, সুন্দর করে সবাই লিখবে। আশা করি সবাই ভালো করে লিখবে আর মনোযোগ দিয়েও পড়বে, পৃষ্ঠা ভরে লিখবে, ঠিক আছে? কেউ কিন্তু লেখা পচা করে লিখবে না, কেমন? অনেক সুন্দর করে সবাই লিখবে। ম্যাম বড় বড় স্টার দিব, ভেরি গুড দিব। সবাই খাতা বন্ধ করে ফেলো, এখন সবাই বাংলা বইটা নিয়ে বসো। তোমাদের এই যে বাংলা বইটা, সবাই নিয়ে বসো। সবাই তোমরা চোদ্দ পৃষ্ঠা বের করো। চোদ্দ পৃষ্ঠা দেখো কি আছে। এখানে প্রশ্ন আছে, যুদ্ধ করে সফল খাড়া। এখানে কয়টি প্রশ্ন? চারটি। তোমরা কিন্তু এই পড়াগুলো আগেও পড়েছ, এখন আমি জিজ্ঞাসা করবো তোমরা কি পারবে। আশা করি সবাই পারবে। যুদ্ধ করে সফল খাড়া, বলো তো, যুদ্ধ করে সফল খাড়া, রাখাল ছেলে কি বাজায়? গুড, রাখাল ছেলে বাজায় বাঁশি, লাঙ্গল কাঁধে কে চলেছি বলো তো? হ্যাঁ, লাঙ্গল কাঁধে চলছে চাষি, শাপলা কোথায় ফুটে? শাপলা কোথায় ফুটে বলো তো? শাপলা দেখো ফুটে ভিলি, শাপলা ফুল তোমরা দেখেছ, শাপলা ফুল কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আরেকবার পড়ো আমার সাথে সাথে, পড়ো আমার সাথে সাথে সুন্দর করে। যুদ্ধ করে সফল খাড়া, যুদ্ধ করে সফল ধারা, রাখাল ছেলে কি বাজায়? রাখাল ছেলে বাজায় বাসি, লাঙ্গল খাদে কে চলেছি? লাঙ্গল খাদে চলছে চাষি,
তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা শাপলা কোথায় ফুটে শাপলা দেখো ফুটে বিলি তোমাদের বাড়ির মৌখিক পড়া হলো বাংলা বইয়ে 14 পৃষ্ঠার 1 2 3 4 এই চারটি প্রশ্ন সবাই সুন্দর করে পড়বে আর তোমাদের লেখা হলো এসডব্লিউ হলো কর্ণত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত চারটি বর্ণ দিয়ে কি দুটি করে শব্দ সবাই সুন্দর করে পড়বে এবং লিখবে ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে কথা হবে গুড বাই প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ শুভ সকাল আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট সোনামণিরা আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমরা ইংরেজি ক্লাস করব আজকে আমরা ইংরেজি রিঅ্যারেঞ্জড করব গতকাল অর্ধেক পড়েছিলাম না আজকে আমরা পরের অর্ধেকগুলো করব তাহলে সবাই খাতার উপরে হেডিং লিখো রিঅ্যারেঞ্জ লিখো সবাই কি লিখেছো ঠিক আছে তাহলে এগুলো উঠাও এই যে উল্টা পাল্টা দেওয়া আছে উল্টাগুলো আগে উঠাও এক্স ও লিখে একটা সমান চিহ্ন দিবে তারপর আছে টি এ সি তারপর আছে ই এন পি এন ইউ এস এন এ ভি সবাই উঠিয়েছো ঠিক আছে তাহলে এখন লিখবে না আমার সাথে সাথে পড়ো এখন আমরা এটাকে কিভাবে ঠিক করব দেখো তো এখানে ওটা বড় হাতে আছে তাহলে ওটা আমরা সবার আগে লিখবো ও ও এর পরে কি আছে এক্স তাহলে ও এক্স কি হলো অক্স অক্স মানে কি সাপ তারপর আছে টি এ সি সিটা বড় হাতে তাহলে সিটা আমরা সবার আগে লিখবো তাহলে সি তারপর এ টি সি এ টি কি হলো ক্যাট ক্যাট মানে বিড়াল তারপর আছে ই এন পি পিটা দেখো বড় হাতে তাহলে পিটা আমরা সবার আগে লিখবো পি তারপর কি লিখবো ই এন কি হলো পি ই এন পেন পেন মানে কলম তারপর আছে এন ইউ এস এসটা বড় হাতে তাই আমরা এসটা সবার আগে লিখবো এস তারপর ইউ এন কি হলো এস ইউ এন সান সান মানে সূর্য তারপর আছে এন এ ভি তাহলে ভিটা বড় হাতে আমরা ভিটা সবার আগে লিখব এই যে ভি এ এন ভ্যান ভ্যান মানে মালগাড়ি তাহলে তোমাদের আজকে হোমওয়ার্ক হলো রিঅ্যারেঞ্জ পরের পাঁচটা আমার মনে হয় সবাই পারো এগুলো অনেক সুন্দর করে পৃষ্ঠা ভরে ভরে লিখবে ঠিক আছে তাহলে এখন আমরা একটু ইংরেজি বইটা পড়বো আজকে আমরা ইংরেজি সিলেবল তিন শব্দের পড়েছিলাম আগে আজকে আমরা পড়বো পি আর এ থেকে ডি আর ওয়াই পর্যন্ত তাহলে সবাই আমার সাথে সাথে পড়ো বলো পি আর এ প্রি পি আর ই প্রি পি আর আই প্রায় পি আর ও প্রো পি আর ইউ প্রিউ পি আর ওয়াই প্রায় তারপর আছে এস এল এ স্লে এস এল ই স্লি এস এল আই স্লাই এস এল ও স্লো এস এল ইউ স্লিউ এস এল ওয়াই স্লাই তারপর আরেকটা লাইন আছে দেখো এস এইচ এ সা তারপর আছে এস এম ইউ স্মু এস এন ইউ স্নু এস এস ও ইউ শো তারপর আর কিন্তু নাই তাই এই লাইনটা আমরা আর পড়বো না তারপর আমরা ডি আর এ পড়বো বলো ডি আর এ ড্রে ডি আর ই ড্রি ডি আর আই ড্রাই ডি আর ও ড্রো ডি আর ইউ ড্রিউ ডি আর ওয়াই ড্রাই তাহলে আজকে তোমাদের মৌখিক পড়া কী গেল ইংরেজি 17 পৃষ্ঠা সিলেবল তিন শব্দের পি আর এ থেকে ডি আর ওয়াই পর্যন্ত ঠিক আছে সবাই বুঝতে পেরেছ আর লিখিত পড়াটা গেল তোমাদের রিঅ্যারেঞ্জ পরের পাঁচটা তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড মর্নিং ছোট্ট সোনামণিরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কি করছো ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছ তো ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও আজকে আমি তোমাদেরকে কি ক্লাস নিব বলতো আজকে আমি তোমাদেরকে গণিত ক্লাস নিব তো গণিত ক্লাস নিতে গেলে কি করতে হবে গণিত খাতা পেন্সিল রাবার নিয়ে বসে পড়তে হবে তো
তো বসে পড়েছো, আশা করি সবাই বসে পড়েছো। চলো আজকে আমরা দেখে নিই আজকে কি ক্লাস করছি আমরা। তো ব্ল্যাকবোর্ড দেখার জন্য কি করতে হবে, ব্ল্যাকবোর্ডে দেখতে হবে। তো দেখো আজকে তোমাদের জন্য কি লেখা আছে ক্লাসে, ঠিক আছে? এক থেকে বিশ পর্যন্ত জোড় সংখ্যা লিখো, এটা অবশ্যই লিখতে হবে, তোমাদের খাতার হেডলাইন থাকবে, ঠিক আছে? তো এই কথাটা সুন্দরভাবে লিখে ফেলো। তো জোড় সংখ্যা, আজকে জোড় সংখ্যা তোমাদেরকে পড়াবো। জোড় সংখ্যা কি বলতো? যে সংখ্যাকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি তাকে জোড় সংখ্যা বলে, ঠিক আছে? যেমন ধরো ম্যামের এক আঙ্গুল এখানে আছে আর আরেক আঙ্গুল এখানে আছে, তো কি হয়েছে, আমরা দুই আঙ্গুল যদি আমরা গণনা করি তাও কি হবে, এক দুই, তো দুই আমরা ভাঙতে গেলে কি হবে, একটা আঙ্গুল হবে, তাই না? তো যে সংখ্যাকে আমরা সমানভাবে ভাগ করতে পারবো সেই সংখ্যাকে জোড় সংখ্যা বলে। তো বুঝতে পেরেছো? তো চলো আমরা পড়ে ফেলি, দুই থেকে আজকে বিশ পর্যন্ত আমরা জোড় সংখ্যাগুলো পড়ব। দেখো কি আছে এখানে, দুই চার ছয় আট দশ বারো চৌদ্দ ষোলো আঠেরো বিশ। আবার পড়ো আমার সঙ্গে, দুই চার ছয় আট দশ বারো চৌদ্দ ষোলো আঠেরো বিশ। বুঝতে পেরেছো? চলো আরেকবার পড়ে ফেলি আমরা, দুই চার ছয় আট দশ বারো চৌদ্দ ষোলো আঠেরো বিশ। তো ম্যাম কিভাবে পড়িয়েছি, দশ বারো বলে, তো তোমরা যদি এক দশ দুই বারো বলেও পড়ো তো হবে, ঠিক আছে? তোমাদের যেভাবে সুবিধা লাগে সেভাবে পড়তে পারো। তো আজকে আমাদের লিখিত কি গেছে বলতো? আজকে আমাদের লিখিত গিয়েছে দুই থেকে বিশ পর্যন্ত জোড় সংখ্যা লিখো। তো আমি তো আশা করতে পারি আমার ছোট্ট সোনামণিরা সুন্দরভাবে লিখবে। তো খাতার হেডলাইনটা দেখে লিখে বাকিটুক তোমাদেরকে না দেখে লিখতে হবে, বুঝতে পেরেছো? তো খাতাটা বন্ধ করে ফেলো। এখন তোমাদেরকে আমি আজকে কি পড়াবো, একটু মৌখিক পড়া তো পড়তে হবে, আজকে তোমাদেরকে আমি সাধারণ জ্ঞান বইটা পড়াবো। তো সাধারণ জ্ঞান বইটা নিয়ে ফেলো, সাধারণ জ্ঞান বইটা তো নিয়েছো, এই যে তোমাদের সাধারণ জ্ঞান বই। সাধারণ জ্ঞান বইয়ে ১৩ পৃষ্ঠা খুলে ফেলো, ১৩ পৃষ্ঠায় আজকে আমি তোমাদেরকে পশুর কথা পড়াবো। তো পশুর কথা থেকে আমরা ৬ থেকে ৯ পর্যন্ত প্রশ্নগুলো পড়ব, ঠিক আছে? তো চলো ম্যামের সঙ্গে পড়ে ফেলি। সবচেয়ে উঁচু প্রাণী কি? সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ। সবচেয়ে বড় বাঘের নাম কি বলতো? চিতা বাঘ। সবচেয়ে বড় বাঘের নাম কি বলতো? সবচেয়ে বড় বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি বলো? সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম চিতা বাঘ। সবচেয়ে হিংস্র পশুর নাম কি? হায়না, ঠিক আছে? চলো আরেকবার পড়ি আমরা, সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি? জিরাফ। সবচেয়ে বড় বাঘের নাম কি বলতো? রয়্যাল বেঙ্গল টাইগার। সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি? চিতা বাঘ। সবচেয়ে হিংস্র পশুর নাম কি বলতো? হায়না। চলো আরেকবার পড়ি আমরা, ৬ নম্বর প্রশ্নে কি আছে দেখো, সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি? জিরাফ। ৭ নম্বরে আছে, সবচেয়ে বড় বাঘের নাম কি বলতো? রয়্যাল বেঙ্গল টাইগার। ৮ নম্বরে আছে, সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি? চিতা বাঘ। দ্রুতগামী প্রাণী কি বুঝতে পেরেছো? যে দ্রুত চলতে পারে। তো কোন ভাগ কোন প্রাণী চলতে পারে? চিতা বাঘ। সবচেয়ে পশুর সবচেয়ে হিংস্র পশুর নাম কি বলো? হায়না। বুঝতে পেরেছো? তো ছোট্ট সোনামণি, তো আজকে পড়া আমাদের কি গিয়েছে বলতো? আজকে আমাদের পড়া গিয়েছে সাধারণ জ্ঞান বইয়ে ১৩ পৃষ্ঠা থেকে পশুর কথা, ঠিক আছে, ৬ থেকে ৯ পর্যন্ত প্রশ্ন শেখা।
আর আমাদের হোমওয়ার্ক গিয়েছে কি দেখো, লিখিত পড়া গিয়েছে 2 থেকে 20 পর্যন্ত জোড়া সংখ্যা লেখো। ঠিক আছে, তো আশা করতে পারি ম্যাম তোমাদের কাছ থেকে যে তোমরা সুন্দরভাবে পড়াটা শিখবে ও লিখবে। তো সেই কামনা করে আজকে শেষ করছি, আগামী ক্লাসে আরো কথা হবে তোমাদের সাথে, অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।